আসসালামু আলাইকুম বন্ধুরা, হাতের লেখা সুন্দর করার জন্য প্রথমে আমাদের বর্ণমালা সুন্দর করার দিকে বেশি গুরুত্ব দিতে হবে। লেখায় যার বর্ণমালা সুন্দর নেই তার লেখাও দেখতে সুন্দর নয়। শুধু যে ছোটবেলায় বর্ণমালা অনুশীলন করে হাতের লেখা সুন্দর রাখতে পারবেন তা নয়, বরং আপনাকে ছাত্র বা যে কোনো অবস্থায় হাতের লেখা সুন্দর রাখতে চাইলে আমাদের মাঝে মাঝেই বর্ণমালা অনুশীলন করা জরুরি। তাই কেউ যদি এমন প্রশ্ন করে বসে যে আমার হাতের লেখা খারাপ, আমি সুন্দর করতে চাই, তাহলে তার প্রথমে বর্ণমালা সুন্দর করে লেখা শিখতে হবে। আবার কেউ যদি বলে আমার হাতের লেখা মাশাআল্লাহ সুন্দর আছে, তাকেও তার হাতের লেখা আরও সুন্দর করার জন্য বা সৌন্দর্য ধরে রাখার জন্য তাকে মাঝে মাঝেই বর্ণমালা অনুশীলন করতে হবে। ভিডিওতে আপনি লেখাগুলো যেভাবে দেখতে পাচ্ছেন আপনি ঠিক সেইভাবে যদি অনুশীলন করতে পারেন তাহলে ইনশাআল্লাহ লেখা তাড়াতাড়ি সুন্দর হবে। Mm-hmm.